আপনি ইয়েতে যান আগে, ওয়েবসাইটে যান আগে, আপনি আগে ওয়েবসাইটে যান। আমি তো এইভাবে শিখাই নাই, ডোমেইন ভেরিফিকেশন তো এটা হবে না। এখানে তো আমি বলি নাই যে এইভাবে বসাইতে হবে, এটা তো সম্পূর্ণ আলাদা, এটা সম্পূর্ণ খেতে দেন আপনি। আপনি হলো এবার ফিক্সেলে যান, ওই যে বিজনেস ম্যানেজারে যান, এটা ফিক্সেল। ফিক্সেল কিন্তু এখন আলাদা, আপনি ফিক্সেলের খোঁজটা কিন্তু তুলে ফেলছেন, এটা কেমনে সম্ভব হবে? এই যে এই ফিক্সেল, নতুন একটা ফিক্সেল ক্রিয়েট করেন, অ্যাড অ্যাড যান, অ্যাড ফিক্সেল। আচ্ছা যেটা লাইনে আছে যেটা, হ্যাঁ আমি নতুন পারবো দাদা, আপনি এটা খেলে দেখেন, নতুন আমি করে দিচ্ছি আপনাকে, দেন করেন আমি দেখি। হ্যাঁ আপনি যেভাবে দেখাই দিয়েছেন ওভাবেই আমি করতে পারবো, আপনি লাস্ট একটু দেখেন। ওকে আমি দেখতেছি, এত কষ্ট করে শিখেছেন, এত দ্রুত ভুলে গেলে চলবে? হ্যাঁ সেটাই, প্র্যাকটিস নাই, প্র্যাকটিস নাই, আপনি প্র্যাকটিস নাই এই জন্য ইয়া গেছেন, ভুলে গেছেন, ইয়া আছে না। ইনশাআল্লাহ প্র্যাকটিস করছি দাদা, এটা দেখেন প্র্যাকটিস করছি। এই যে আমি আপনার এখানে অপশনাল ছিল, তারপরে আপনি বলছেন এটা দিয়ে দিতে, দিয়ে দিলাম, এটা তো সাকসেস হইছেন, আমি এটা শিখাইলাম, এটা সাকসেস হইছেন, কিন্তু ডোমেইন ভেরিফাই তো শেখাই নাই, এই জন্য না শিখি আপনারা ডাইরেক্ট নেমে গেছেন, এই জন্য সমস্যা ফেস করতেছেন। আমি বলি আগে আগে, মানে ওই যে কি বলে, মানে আগে আগে এই যে, মানে আগে আগে বেশি বুঝতে গেলে এই তাই হয়, বুঝতে পারছেন? জি আচ্ছা, আমি আগে পিক্সেলটা সেটআপ করি, তারপর আপনি বাদ বাকিটা দেখা দেন। এই যে কপি করলাম, কপি করে যদি আমার যদি এখানে যদি হেডার ফুটার যদি না থাকতো, তাহলে আমাকে প্লাগইনে যেতে হতো, প্লাগইনে গিয়ে নিউ অ্যাড থেকে ইনস্টল করে তারপর আসতে হতো। আর এখন যেহেতু আমার ইনস্টল করাই আছে, সেক্ষেত্রে আমি এখানে শুধুমাত্র এটা পেস্ট করে দিব। যেহেতু আছে এখন আমি এটাকে সেভ করে দিব। ওকে ডান, এখানে কাট করে, হ্যাঁ ডান। এরপরে হচ্ছে আপনার হচ্ছে, এখন আমি আবার চলে যাব, এখানে চলে আসবো। এখানে আসার পরে এখন এখানে একটা ওয়েবসাইট চাচ্ছে, আমি ওয়েবসাইট আবার ইউআরএলটা দিয়ে দেই। না আমরা দিব না, ওইখানে দিব না, আমরা এখানে কেন দিব, ওইখানে দিব না আমরা এখন। আচ্ছা তাহলে কন্টিনিউ যাই, তাহলে কন্টিনিউ গেলাম, কন্টিনিউ যাওয়ার পরে এখান থেকে আবার ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পরে এই যে ওপেন ইন ইভেন্ট ম্যানেজমেন্ট, আমরা ম্যানেজার এখানে ওপেন করব। আর এটা করার উদ্দেশ্য যে আমার পিক্সেলটা দ্রুত যাতে ওপেন করা যায়, এই যে টেস্ট টেস্ট ইভেন্ট, এখন চলে যাব টেস্ট ইভেন্টে। একদম সিওর, আমরা এখন কয়জন আছি? তারপরে হচ্ছে যেখানে আমার রেজাল্টটা দিব। সফন ভাই আপনি কি লাইনে আছেন? সফন ভাই কি লাইনে আছে কিনা জানি না, কই গেছে কি জানি না। জি ভাই আছি আছি। আপনি একটু এখানে ইয়ে করেন যে কোথায় কি করতে হবে। হ্যাঁ আপনি তো ইয়ে না, এখানে আমাদের ইয়ে তো নাই দাদা। জি মেরা হো গায়া, মেরা পিক্সেল সেটআপ তো হো গায়া। ওকে ওকে দান দেন হলো, আপনি এখন ডোমেইন ভেরিফাই না? আচ্ছা আমি
এখন তো মেন ভেরিফাই করিয়ে না আমি ওনাকে ওই যে শিপ্রা দিদি আছে না ওনাকে, হ্যাঁ উনি নাকি ব্যস্ত, উনি ওই যে দুইটা কোর্স একসাথে করতে যা মানে একেবারে অবস্থা খারাপ, দুইটা কোর্স কেউ কখনো একসাথে করে কষ্ট হয়ে যায় না প্রাথমিক পর্যায়ে, যেহেতু আমরা কিছুই জানি না। উনি তো অনেক বিগিনার আর এই জন্য আমি ওনাকে রিকমেন্ডেড করছিলাম, এত করতে যায় না। আচ্ছা যাই হোক, উনি ভিডিও দেখে করতে পারবে আপনি ইয়ে করেন, একটা নিয়ে কুলাইতে পারতেছি না আবার দুইটা, এখন আপনি ইয়ে করেন উনি অফলাইন গেছে, আপনি ওই যে ইয়েতে যান এই যে দাতা সোর্সে যান, দাতা সোর্সে নিচে ইয়ে দেখেন বাম সাইডে দেখেন, হ্যাঁ ওই ওখানে ডোমেন ডোমেন ভেরিফাই হয়ে যায় এই যে ব্র্যান্ড সেফটি, হ্যাঁ দেন ডোমেন ডোমেনে যান, ডোমেনে ক্লিক করেন আপনি, ডোমেনে ক্লিক করেন দেন ডোমেন থেকে আপনি হলো জি এটা তারপরে এখানে হ্যাঁ এটা রিমুভ করেন, ওই যে রিমুভ দাদা 30 সেকেন্ড আমি জাস্ট একটা কল রিসিভ আসছে কল রিসিভ করে দিই, ওকে আপনি এতে যান আমি আসি, স্ক্রিন শেয়ার দিলাম, স্ক্রিন শেয়ার হরি স্ক্রিন শেয়ার আছে, স্ক্রিন শেয়ার আছে, স্ক্রিন শেয়ার আছে, হ্যালো ওকে 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 আছে, বিজনেস ম্যানেজারে যান, এখানে না কই আপনি বিজনেস ম্যানেজারে, এই যে উপরে ওই যে ডান দিকে, হ্যাঁ এই যে এই যে দাদা হ্যাঁ রিমুভ দেন, দেখতে পাচ্ছেন এখন, হ্যাঁ দেখতে পাচ্ছি রিমুভ দেন, দাদা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছি, হ্যালো দেখা যায় রিমুভ দিয়ে দেন, আমি কি আছি, ধনঞ্জয় দাদা কই আছি ভাই, আমি আছি, আপনি সাপোর্ট দেন তো, নাসমুল দাদা হ্যালো, হ্যালো হ্যাঁ দাদা আমি তো শুনতে পাচ্ছি, বলছি এখন ডোমেনটা রিমুভ করে দিলাম, তাহলে দেন রিমুভ দেন, ওইখানে রিমুভ উঠছে, হ্যাঁ আছি তো, হ্যাঁ রিমুভ দেন, ওকে দেন, আমাদের কাজ হলো শিবরা দিদি আছেন না, তারপরে অ্যাড দেন, আপনি অ্যাড দেন শিবরা দিদির রেসপন্স করিয়েন একটু, দেন অ্যাড দেন, ওকে দেন, আপনি হলো তাহলে এখন ওই আমরা ওই ওয়েবসাইটের ডোমেইন নিয়ে আসলাম, হ্যাঁ ওয়েবসাইটের ডোমেইন ইউআরএলটা নিয়ে আসলাম, ডোমেইন নিয়ে আসেন, মানে এখানে বলছে এখানে কোনো www এগুলো কিছু দেওয়া যাবে না, এখানে সরাসরি অবশ্যই ডোমেইন লিংকটাই দিতে হবে, ওখানে এসটিটিপি হলো আমরা আমাদের ইয়া এলাউ করে না, এসটিটিপি কেটে দেন,
ওকে অ্যাড করেন। হ্যাঁ এই যে এটা ঠিক আছে না, ডোমেইন দাও দেখেন তো দাদা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না, ওকে আপনারা এইভাবে ডোমেইন ভেরিফাই করবেন। দেন হলো আপনাদের কাজ এখন হবে ওই যে নিচে আছেন এখানে, এখানে দেখেন বলতেছি হলো অ্যাড এ মেটা ট্যাগ, আর হলো নিচে দেখতে পাচ্ছেন অ্যাড এ মেটা ট্যাগ টু ইওর এইচটিএমএল সোর্স। এখানে তিনটা অপশন আছে, এখানে কিন্তু তিনটা অপশন আছে, তিনটা থেকে আমরা অবশ্যই যেটা আমাদের সিলেক্টেড অবস্থায় আছে সেটা নিয়ে করব, আর ওইগুলো দিয়ে আমরা পারবো না, ওইগুলি ঝামেলার কাজ। আর হলো এখানে দেখতে পাচ্ছেন ওইটা কপি করেন নিচে, এখানে দেখতে পাচ্ছেন হলো এই যে কোডটা আমাদেরকে দিয়ে দিছে, এখানে বলছে দুই নম্বরে ফেস দি মেটাতে কিন্তু দি হেড সেকশন করলাম। হ্যাঁ এবার আপনারা ওয়েবসাইটে যান, আপনি ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে যান। তারপরে কই ওয়েবসাইটে গেছেন, আপনি ওয়েবসাইটে যাওয়ার পরে হলো আপনি অ্যাপিয়ারেন্সে মাউস বাটনটা রাখেন, ওই যে অ্যাপিয়ারেন্স এই যে এখানে অ্যাপিয়ারেন্স মাউস বাটনটা রাখবেন, ক্লিক করিয়েন না, এই যে এই যে এই যে অ্যাপিয়ারেন্স, এই যে কি লিখছেন ওইখানে না বাম সাইডে অ্যাপিয়ারেন্সে মাউস বাটন রাখেন, অ্যাপিয়ারেন্সে গেলাম, হ্যাঁ মাউস বাটনটা রাখেন, ক্লিক করিয়েন না, জাস্ট অ্যাপিয়ারেন্স দেন হলো আপনি ওই যে থিম ফাইল এডিটর সবার নিচে থিম ফাইল এডিটরে ক্লিক করেন, থিম ফাইল এডিটর সবার নিচে থিম ফাইল এডিটর, ওকে ওকে ডান। এখন আমাদের ডান সাইডে দেখেন নিচে আমরা আছি, নিচে আছি ডান সাইডের, এখানে দেখেন হলো থিম হেডার, হ্যাঁ থিম হেডার ক্লিক করেন, এই যে থিম হেডার আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে হলো আমাদের এই যে হেড সেকশন দেখতে পাচ্ছেন, ওইখানে আপনি স্পেস দিয়ে ওইখানে ওই বসাই দেন কোডটা, এন্টার দেন, এন্টার এন্টার দিয়ে ওই যে হেড সেকশন, হেড সেকশনে এন্টার দেন, এন্টার দেন, এন্টার দিয়ে হলো আমাদের কোডটা বসাইতে হবে, দেন বসান। আপডেট ফাইল দেন, আপডেট ফাইল দেন, এরপর দাদা আপডেট ফাইল, হ্যাঁ হ্যাঁ আপডেট ফাইল দেন এবার, ওকে সাকসেসফুল। দেন হলো আমরা এখন বিজনেস ম্যানেজারে যাই ভেরিফাই করার জন্য, গেছেন এখানে কি রিলোড দিব, না রিলোড দিতে হবে না, নিচে যান একটু, ওই যে ইয়ে করেন আপনি হলো শত করেন, এটা হলো কন্ট্রোল সিপেন দেন হলো মাউস বাটনটা ইয়ে করেন, মাউস বাটন শাখাটা ঘুরান শত করেন, ইয়েটা মানে সাইজ কমান, ছোট করা বুঝি, হ্যাঁ শাখা ঘুরাইলে ছোট বড় হবে, হ্যাঁ হ্যাঁ সাইজ সাইজটা শত করেন, শত করেন আপনি 90 80 রাখেন, ওকে হ্যাঁ হ্যাঁ ভেরিফাই নিতে না কাটছে, আচ্ছা আচ্ছা হ্যাঁ ভেরিফাই ডোমেইনে ক্লিক করেন, এটা তো পান নাই আপনি নাকি, ওই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু সবুজ না দাদা, ওই যে এই যে আমি আপনি ওই যে কিন্তু এখানে আচ্ছা দাদা আমি আপনাকে একটু বলি, দাদা একটু বলি বলেন, হ্যাঁ কালকে আমি আপনি যেভাবে দেখাইলেন আমি এভাবেই করছিলাম বুঝছেন, কিন্তু এই যে নিচে যে ডোমেইন ভেরিফাই বড় পর্দার কারণে দেখা যাচ্ছে না এইটা আমি বুঝতে পারি নাই বুঝছেন, কারণ ওইটা হলো সবার এরকম থাকে, কারণ ওইটা বেশি নিচে তো এইজন্য পর্দাটা ওই যে সাইজটা ছোট করতে হয়, আমি
আমি এই সেম ভাবে গেছি, কিন্তু ওই যে নিচে যে আমি বুঝতে পারতেছি না যে নিচে এই অপশনটা এইভাবে থাকে, যার কারণে আমি পারতেছি না, বুঝছেন? এখন কি ভেরিফাই হইছে না কেন? এখন কি ভেরিফাই হইছে? হ্যাঁ এখন তো জি, এখন ভেরিফাইড লেখা আছে যে ভেরিফাইড। ওকে ওকে ওকে, সম্পূর্ণ আমাদের কমপ্লিট। এখন আমরা ইভেন্ট 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 সেটআপ, এখন এটা ঈশ্বরের আশীর্বাদে সম্পূর্ণ কমপ্লিট। আমাদের এখন ইভেন্ট সেটআপ হবে। ইভেন্ট সেটআপ হলো ফার্স্ট অফ অল আমাদেরকে যাইতে হবে, আমরা যাব এই যে ইভেন্ট ম্যানেজারে। জান আপনি? জি জি। আচ্ছা এখন একটু বড় করে পড়দা নাকি? আচ্ছা এর আগে আমি একটা কথা বলি, আপনি আগে ওয়েবসাইটে যান।